গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমি কেজি ওয়ানের বাংলা পড়াচ্ছি। আজ তোমাদের হবে চন্দ্রবিন্দুর যোগে কিছু শব্দ, লেখা পড়া হবে 4 থেকে 5 পর্যন্ত। তাহলে আমি লিখছি, তোমরা দেখো। চন্দ্রবিন্দু আকার দ চাঁদ, দ চন্দ্রবিন্দু আকার দ চাঁদ, বই চন্দ্রবিন্দু আকার চন্দ্রবিন্দু আকার দ হাত, চন্দ্রবিন্দু আকার চ পাঁচ। এটা আমি এবার সাজিয়ে লেখাছি। তাহলে প্রথমে আমি দ লিখলাম, তারপরে চয় চন্দ্রবিন্দু আকার লিখলাম। তাহলে এটা সাজিয়ে লিখলে কি হবে? না, এটা হবে চয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ। এরপরে দেখো, ত দয় চন্দ্রবিন্দু আকার লিখলাম। তাহলে এটা সাজিয়ে লিখলে কি হবে? না, এটা হবে দয় চন্দ্রবিন্দু আকার ত দ। এরপর দেখো, তাগুষ্য বয়ে চন্দ্রবিন্দ্র আকার লিখলাম। তাহলে এটা সাজিয়ে লিখলে কি হবে? না, এটা হবে বয়ে চন্দ্রবিন্দ্র আকার তাগুষ্য বাস দ হয়ে চন্দ্রবিন্দ্র আকার। তাহলে এটা সাজিয়ে লিখলে কি হবে? না, এটা হবে হয় চন্দ্রবিন্দ্র আকার দ হাত চ হয়ে চন্দ্রবিন্দ্র আকার। তাহলে এটা সাজিয়ে লিখলে কি হবে? না, এটা হবে হয় চন্দ্রবিন্দ্র আকার চ পাঁচ। এটা আমি আবার শূন্যস্থান করাচ্ছি। তাহলে প্রথমে আমি ছয় চন্দ্রবিন্দ্র আকার দিলাম, তারপরে ড্যাশ দিলাম। তাহলে এই ড্যাশে কি হবে? এখানে হবে দ চাঁদ, দ চন্দ্রবিন্দ্র আকার ড্যাশ। এখানে হবে ত দাঁত, বড় চন্দ্রবিন্দ্র আকার ড্যাশ। এখানে হবে তালবশ্য বাস, বড় চন্দ্রবিন্দ্র আকার ড্যাশ। এখানে হবে দ হাত, চন্দ্রবিন্দ্র আকার ড্যাশ। এখানে হবে চ পাঁচ। এরপর তোমাদের লেখা পড়া হবে হাঁস থেকে তাবা পর্যন্ত। তাহলে লিখছি আমি, তাহলে হয় চন্দ্রবিন্দু আকার দোষ হাঁস, কয় চন্দ্রবিন্দু আকার চয়ে আকার আচ্ছা, চয় চন্দ্রবিন্দু আকার দয়ে আকার চাঁদা, চয় চন্দ্রবিন্দু আকার পয়ে আকার চাপা, চয় চন্দ্রবিন্দু আকার বয়ে আকার তাওয়া। এটা আমি এবার সাজিয়ে লেখাছি। তাহলে প্রথমে আমি এখানে দন্তস লিখলাম, তারপরে হয় চন্দ্রবিন্দ্র আকার লিখলাম। তাহলে এটা সাজিয়ে লিখলে কি হবে? না, এটা হবে হয় চন্দ্রবিন্দু আকার দন্তস। এবার দেখো, চয় আকার
তাহলে এটা সাজিয়ে দিলে কি হবে, এটা হবে চতুর্ভুজ আকার ছয়ের আকার কাঁচা দয়াকার চন্দ্রবিন্দু আকার। তাহলে এটা হবে চন্দ্রবিন্দু আকার দয়ে আকার চাকার কয়াকার ছয় চন্দ্রবিন্দু আকার। এটা সাজিয়ে লিখলে কি হবে, এটা হবে ছয় চন্দ্রবিন্দু আকার কয়ে আকার চাপা ভয়াকার তয়ে চন্দ্রবিন্দু আকার। এটা সাজিয়ে লিখলে কি হবে, এটা হবে তয় চন্দ্রবিন্দু আকার বয়ে আকার তাপা। এটাই আমি আবার শূন্য স্থান করাছি। তাহলে প্রথমে আমি হয় চন্দ্রবিন্দু আকার দিলাম, তারপরে ড্যাশ দিলাম, ড্যাশে হবে দন্তস্য ঘাস হয় চন্দ্রবিন্দু আকার ড্যাশ, এখানে হবে জয়ে আকার কাঁচা ছয় চন্দ্রবিন্দু আকার ড্যাশ, এখানে হবে জয়ে আকার চাটা ছয় চন্দ্রবিন্দু আকার ড্যাশ, এখানে হবে পয়ে আকার চাপা তয় চন্দ্রবিন্দু আকার ড্যাশ, এখানে হবে বয়ে আকার তাপা। তাহলে আজ তোমাদের এগুলোই করালাম, এগুলো তোমরা বাড়িতে ভালো করে লিখবে এবং পড়বে।